নমস্কার বন্ধুরা অল্প কিছু উপকরণ দিয়ে সুটকে মাছের দারুণ একটি রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল এখানে আমি আট পিস ভোলা শুটকি নিয়েছি সুটকে মাছ আমি ভালো করে কেটে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াতে দিয়ে দিলাম চার টেবিল স্পুন সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব সুটকি মাছগুলো শুটকে মাছ দিয়ে ভালো করে ভেজে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল মাছ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর দেব সামান্য নুন দিয়ে লাল করে ভেজে নেব অল্প উপকরণ দিয়ে তৈরি এই শুটকে মাছের রেসিপির স্বাদ হয় দারুণ আর গরম গরম ভাত দিয়ে খেতে লাগে দুর্দান্ত পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের রসুন থেতো করে দিয়ে ভালো করে ভেজে নেব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল পেঁয়াজ আমাদের লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য গরম মশলা সামান্য গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল জল ফুটে উঠলে দিয়ে দেব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু লো থাকবে এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের শুটকি মাছের চাটনি বা ঝুড়া এবার প্লেটে নামিয়ে নিচ্ছি রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে দারুণ হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ